এবার আমার বাগানে এরকম বড় বড় পুদিনা পাতা হয়েছে, দেখতে কত সুন্দর তাই না? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন হয়েছে আমরা কোনো বারবিকিউ করছি না, আসলে ব্যস্ততার কারণে বারবিকিউ করা হচ্ছিল না। আর এদিক দিয়ে রোজাও চলে আসছে আর শীতও চলে আসতেছে, তো ভাবলাম যে কেন নয় এই উইকেন্ডটা আমরা একটু বারবিকিউ করি। আগুন জ্বালানো হচ্ছে আর আমি ঘরে থেকে দেখছিলাম আর ভিডিও করছিলাম, আর দুপুরেই আমরা করে রেখেছিলাম ল্যাম ম্যারিনেশন, যেটা আমার হাজব্যান্ড করে। আর আর নানের জন্য আমি ডো বানিয়ে রেখেছিলাম, মাংস বসিয়ে দেওয়া হয়েছে অলরেডি। মাংস কুকিং আজকে আছে মন, আর সুচি দিচ্ছে পাহারা, আর আমার গাছগুলো কি ধোয়া খাচ্ছে। যেহেতু বারবিকিউ হচ্ছে, যখনই বারবিকিউ করে তখন কিন্তু আমি বেগুন পুড়ি। এবার আমার গাছে বেগুন থাকা সত্ত্বেও বেগুনটা পুড়তে পারিনি, কিন্তু ফ্রিজে ছিল ভুট্টা। বাংলাদেশে থাকতে প্রচুর ভুট্টা খাওয়া হতো, এখানে কিন্তু এরকম পোড়া ভুট্টা খাওয়া হয় না, তো ভাবলাম যে পোড়া ভুট্টা করলে ভালোই হবে। আর এই ফাঁকে আমি নান রুটির প্রিপারেশন শুরু করে দিয়েছি। প্রায় 3 বছর পরে আমি আজকে নান রুটি বানাতে বসেছি। মনে হচ্ছিল যে মেবি ভালো হবে না, মানে এর আগেও আমি বানিয়েছি কয়েকবার, কিন্তু এইভাবে বানাইনি, যেটা বাংলাদেশে একদম ফুলে ফুলে উঠে ওই রকমভাবে বানানোর চেষ্টা করছিলাম। তো এটা করেছিলাম প্রায় 3 থেকে 4 বছর আগে, তখন কিন্তু অনেক সুন্দর হয়েছিল, তারপরে আর ট্রাই করিনি। আর এই চুলা তো আমি ট্রাই করার কথা কখনো ভাবিও নি, তারপরেও একটু হাজব্যান্ড শক করেছে, তাই শকটা পূরণ করার জন্য আমি এই রিস্কটা নিয়ে নিলাম। আমাদের আর ধৈর্যতে কুলা ছিল না, এর মধ্যে বারবিকিউ ডান, তো আমরা একদম ডিরেক্ট চলে গিয়েছি বারবিকিউর চুলায়। বারবিকিউর চুলায় যেয়েই আমরা তারপর বাকি রুটিগুলো ভেজেছিলাম। আর এই তো আমাদের রুটি ডান, এই হলো ল্যাম, এগুলো ওয়ার্মে ছিল, আর ভুট্টা, আর বানিয়েছিলাম টক দই দিয়ে সালাদ। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।